মাঝাকাশে নজির গড়ে অনেক দেশকে পিছনে ফেলে দিল ভারতের তৈরি তেজস। এতদিন পর্যন্ত বিদেশের আকাশেই ঘটেছে ঘটনা, এবার ভারতের আকাশও সাক্ষী থাকলো সেই সামরিক প্রযুক্তির, যার মাধ্যমে মাঝাকাশেই রিফুলিং করল লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস, আর এভাবেই বিশ্বের এলিট গ্রুপে জায়গা করে নিল ভারত। দেশে তৈরি তেজস এই প্রথমবার মাঝাকাশে জ্বালানি ভরল। সোমবার সকাল 9:30 সেই মাইলস্টোন তৈরি করেছে তেজস। তেজসের প্রস্তুতকারী সংস্থা হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড জানিয়েছে, ভারতীয় বায়ুসেনার IL-78 বিমান থেকে তেজসে ভরা হয়েছে 1,900 কেজি জ্বালানি। 20,000 ফুট উচ্চতায় সেই মাইলস্টোন তৈরি করেছে তেজস। এই ঘটনার ঠিক একদিন আগে রাশিয়ার তৈরি IL-78 MKI ট্যাঙ্কার ব্যবহার করে মিড ইয়ার রিফুলিংয়ের ট্রায়াল দিয়েছে ভারত। এরপরেই আসলেই সেই রিফুলিং করে নজির গড়েছে ভারতীয় বায়ুসেনা।